আজকের দিনে যে নামের সঙ্গে পরিচিত পরিচয় শ্রদ্ধা জানাতে আমরা এখানে আমি এখানে উপস্থিত হয়েছি, তার নাম কিন্তু আমার জানা ছিল দেশে থাকাকালীন। যে কোনো কারণেই হোক, বাংলাদেশের মানুষ যখন ভাষা নিয়ে আলোচনা করছে, আন্দোলন করছে, বাংলাদেশ বলতে আমি এখানে তখনও দেশ ভাগ হয়নি এরকম একটা সময়ে বহু লোকই ভাষা নিয়ে চিন্তা ভাবনা করছে, এবং এই কী হবে না হবে এই ভাবনার মধ্যে দিয়ে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা মিলনের ভাব সৃষ্টির জন্য বহু লোক চেষ্টা করেছেন, তার মধ্যে গাজীউল হক ছিলেন, জনাব গাজীউল হক ছিলেন ভীষণভাবে উদ্যোগী পুরুষ, এবং তার এই ব্যাপারে তার অবদান যথেষ্ট ছিল। আমার তার নামের সঙ্গে বগুড়া গাজীউল হক বলেই তাকে জানতাম, বগুড়ার গাজীউল হক, এবং সেই ভিত্তিতেই তার সঙ্গে তার নামের সঙ্গে আমার পরিচয়। ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা আমার হয়েছে কি না আমি ঠিক করতে পারছি না, তবে সেই সময়কার যারা গাজীউল হকের সঙ্গে কাজ করেছে তাদের কিছু যখন আমার সঙ্গে তাদের যোগাযোগ ছিল। ভাষাটা আমার পেশা, ভাষা বিজ্ঞান নিয়ে আমি আমি কাজ করেছি এবং এখনও তাই করি। অর্থাৎ বাংলাদেশে যারা ভাষা বিজ্ঞানী ছিলেন এবং এখনও আছেন তাদের সঙ্গে আমার পরিচয় বহুদিনের ঘনিষ্ঠ পরিচয়, এবং সেই হিসেবে ভাষা আন্দোলন করতে গিয়ে আমি আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু ভাষার ব্যাপারে যে যোগাযোগটা সৃষ্টি হয়েছে সেটা আমার জন্মগতভাবে শান্তিনিকেতনে থাকার জন্য, এবং শান্তিনিকেতনে জন্মের পরবর্তীকালে থেকে শান্তিনিকেতনে আমি থাকে আছি। এবং আজকে এখানে একটি নামের কথা উল্লেখ করলেন, যে নাম আমাদের মাননীয় রাষ্ট্রদূত, তিনি যে নামে উল্লেখ করলেন তার মধ্যে তিনি তার খালা বা তার বিশিষ্ট আত্মীয় তার নামের কথা বলেন, তার সঙ্গে আমার বিশেষভাবে পরিচয় ছিল। এই জন্যই বলছি যে বিশেষভাবে পরিচয়টা এই নয় যে তাকে আমি চিনতাম বা অমুক এই করতাম, তার সঙ্গে আমরা একটা অন্তরের যোগাযোগ ছিল, যাতে আমরা মনে করতাম যে ভারতবর্ষে বাংলাদেশে সর্বত্র বাংলা ভাষা নিয়ে যে কোনো কাজকর্ম হবে তার জন্য আমাদের কতগুলো বাংলা ভাষা বলি হিসেবে আমাদের কতগুলো দায়িত্ব আছে। আজকে গাজীউল হককে স্মরণ করছি, তার অবদানের কথা স্মরণ করছি, এবং ভবিষ্যতে আমরা এই ব্যাপারে বিদেশে থাকি বা বাইরে থেকে যতদিন বেঁচে আছি বাংলা ভাষা নিয়ে যেখানেই যত কাজ হোক তার সঙ্গে আমার মনের যোগ এবং আমার আন্তরিক যোগ থেকে যাবে, এবং সেই জন্য তাকে স্মরণ করছি শ্রদ্ধা ভরে, এবং স্মরণের ভিত্তিতে আমি নিজেকে গর্বিত মনে করছি যে এরকম একজন লোকের সঙ্গে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়েছিল বিভিন্ন কারণে।